আমাদের কাছে স্বতন্ত্র বা হেভি ওয়েট বা লাইট ওয়েট আমরা এর সাথে চলি না, আমরা বুঝি প্রার্থী প্রাপ্য, সব প্রার্থী আমাদের কাছে সমান। আমরা সেইভাবে নির্দেশনা দিয়েছি যে প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন করবে তার বিরুদ্ধে আমরা আইন করবো। আপনার জানেন আচরণবিধি মানে যাতে ঠিক থাকে এই ভূমিকম্প পরিচালনার জন্য আমাদের মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন যারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন, মাঠে আমাদের ইলেকট্রাল কমিটির চেয়ারম্যানরা আছেন 300টা আসনে 300 জন, তারাও কিন্তু অভিযোগ খতায় দেখছেন তদন্ত করছেন, তাদের যেটুকু করার যে কমিশনে পাঠানো কমিশনে যাচ্ছে, কমিশন কিন্তু ব্যবস্থাও নিচ্ছে, কমিশন কিন্তু নিচ্ছে না এমন কিন্তু না, এবং দল মত নির্বিশেষে নিচ্ছে, প্রার্থী বুঝে না অপরাধ বুঝেই নিচ্ছে। গুরুতর অভিযোগের ক্ষেত্রেও আমরা যে মানে ছোট অভিযোগের ক্ষেত্রে আমাদের যে অবস্থান, গুরুতর অভিযোগের ক্ষেত্রেও আমাদের বেশি বড় অবস্থা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু মানে গুরুত্ব বুঝে কিন্তু শাস্তির মানে অ্যাকশনের এটাও কিন্তু আমাদের বাড়ছে। নিশ্চয়ই পেপারের পত্রিকা আপনারা দেখেছেন আমরা কিন্তু কোনো কিছুই চিন্তা করে করছি না, অপরাধের গুরুত্ব বুঝে কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি। আমরা আজকে দেখাহীন কণ্ঠে বলেছি যে কোনো অপরাধ করবে গুরুতর করলে ছোটো করলে ছোটো, বড় করলে বড়, আমরা গুরুতর অবস্থা বুঝে সেই ধরনের কিন্তু আমরা অ্যাকশনে যাচ্ছি এবং এটা অব্যাহত থাকবে। মাননীয় কমিশনার, আপনার নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার স্বার্থে আপনাদের প্রস্তুতি কেমন এবং এ ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? আচ্ছা, প্রস্তুতি কেমন? প্রস্তুতি আমাদের আলহামদুলিল্লাহ আমরা মনে করি খুবই ভালো। প্রস্তুতিটা ভালো করার জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা কমিশনার কিন্তু বাইরে চলে গেছি, আমাদের সিসি মহোদয় কিন্তু বাইরে চলে গেছেন, আমরা কিন্তু জায়গায় জায়গায় গিয়ে জেলায় জেলায় গিয়ে আমরা কিন্তু সবার সাথে কথা বলছি। এই যে সব আমরা জানি যে মানে একটা ভালো ভোট করতে হলে সবার সমন্বয় দরকার, আমরা এই সমন্বয়টাকে কিন্তু বিল্ড আপ করেছি এবং এটা যাতে আরও দৃঢ় হয় মজবুত হয় সেই ব্যবস্থায় আমরা যাচ্ছি। আমার আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু তৎপর, প্রতিটা স্তরে স্তরে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা আছে, এখানে কোনো রকম কোনো মানে অস্থিতিশীল অবস্থা ভোটের পরিবেশ নষ্ট হওয়া এই ধরনের হওয়ার কোনো সুযোগ নেই, আমরা সেই জন্য সচেষ্ট আছি, আরও সচেষ্ট থাকবো, ভোটাররা যেন এসে নির্দিষ্ট ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরিতেই আমরা ব্যস্ত।